নমস্কার, আমি সম্বিত, আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। এখানে একটা খুবই ভালো প্রশ্ন পেয়েছি এবং এই প্রশ্নটার উত্তর মনে হয় সেপারেটলি দেওয়া উচিত, তাই আমি এই ভিডিওটি বানাচ্ছি। এখানে আমি উত্তরটা দেব। প্রথমে প্রশ্নটা শোনাবো আপনাদের। প্রশ্নটা রয়েছে কি রিগার্ডিং, প্রশ্নটা রয়েছে লেভেল ইনকামের জন্য 38 ইউরো কাটবে বলছি একবার, বা 30 ইউরো কাটবে বলছি একবার, আর একবার বলছি 48 ইউরো প্রতি মাসে কাটা যাবে। তো এই জিনিসটা নিয়ে একজনের ভদ্রলোকের কনফিউশন রয়েছে। তো এই প্রশ্নটার মাধ্যমে অনেকের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে 38 ইউরো কেন কাটছে, 48 ইউরো কেন কাটছে, এর থেকে লেভেল ইনকাম কীভাবে জেনারেট হচ্ছে, দু জায়গায় দুরকম কথা কেন। তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ধন্যবাদ। তো চলুন, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফার্স্ট লার্নিংয়ে, এবং আমাদের এই আজকের সেশনের প্রথম ভিডিওটি আমি শুরু করছি। আগে প্রশ্নটি শুনে নিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রশ্নের একটাই উত্তর হচ্ছে লেভেল ইনকামের জন্য 48 ইউরো কাটা লাগে, কিন্তু প্রথম মাসে দেখুন মনে করে আমরা 10 ইউরো দিয়ে KYC করে নিয়েছি, তো লেভেল ইনকাম KYC মেম্বারদের জন্য, তাই তো? এবারে যারা যারা ভাউচার প্যাকেজ কিনছে কি না সেটা আলাদা কথা, কিন্তু অ্যাক্টিভেশন প্যাকেজ কিনলে তো আবার অ্যাক্টিভেশন প্যাকেজের জন্য 30 ইউরো কাটবে না, না যেখানে 48 ইউরো থেকে 10 ইউরো আমরা পে করে দিয়েছি, আর 38 ইউরো আমাদের অ্যাকাউন্ট থেকে প্রথম মাসের ইনকাম থেকে যারা KYC মেম্বার তাদের থেকে কাটবে, তারপরে সেই লেভেল ইনকাম, বোনাস ইনকাম সব কিছু অ্যাক্টিভেট হবে। ওকে, এই লেভেল ইনকামটা অ্যাক্টিভেট করার জন্য আপনি আগে থেকে 30 ইউরো দিয়ে দিচ্ছেন নাকি সেটা পুরোপুরি আলাদা কথা, এবং সেটার কথাই বলেছিলাম যে ভিডিওতে 30 ইউরো কাটার প্রয়োজন, কিন্তু তার সঙ্গে শুধু 30 ইউরো না, 8 ইউরোও কাটা যাবে, মানে 38 ইউরোটা প্রথম মাসে সব KYC মেম্বারদের ইনকাম থেকে কাটবে যা লাইফস্টাইল কোম্পানি। এবারে এই ইনকামটা কাটার পর লেভেল ইনকাম যখন শুরু হবে তখন যার যার থেকে 38 ইউরো কাটা হয়েছে তাদের থেকে লেভেল ইনকাম পাবো, তার পরের মাসের জন্য তাদের যদি লেভেল ইনকাম গেন করতে হয় তাদের 48 ইউরো কাটাতে হবে পরের মাস থেকে। এবারে পরের মাসে যদি যার অ্যাকাউন্ট থেকে কাটতে পারছে না 48 ইউরো, তাদের থেকে কোনো রকম লেভেল ইনকাম জেনারেট হবে না প্রথম মাসে, কিন্তু সব KYC মেম্বারদের থেকে লেভেল ইনকাম জেনারেট হবে, এটা খুবই প্লাস পয়েন্ট। প্রথম মানে KYC মেম্বার যে কোনো নতুন জয়েন করবে শুরু হওয়ার পরেও, ইনকাম শুরু হয়ে যাওয়ার পরেও যারা জয়েন করবে তাদের প্রথম মাসের থেকে তার ইনকাম থেকে 38 ইউরো বা এই 30 ইউরোর যে পেমেন্টটা আছে ওটা যে করে হোক কাটা হবে। এবারে সেই পেমেন্টটা কাটার পরই তার প্রথম মাসের থেকে লেভেল ইনকাম 5 ইউরো বা 2 ইউরো করে জেনারেট হবে, কারণ আপনার যদি লেভেল 2 থেকে আরম্ভ হয় 5 অবধি তাহলে 2 ইউরো করে পাবেন সেই নতুন ব্যক্তির থেকে বা নতুন KYC মেম্বারের থেকে, আর যদি আপনার ফার্স্ট লেভেলে হয় তাহলে 5 ইউরো, আর যদি 6th লেভেলে হয় 3 ইউরো, 7th লেভেলে হয় 4 ইউরো, এরম হিসাবে আপনি লেভেল ইনকামটি গেন করতে পারবেন। কিন্তু 48 ইউরো পরের মাস থেকে যদি না কাটা হয় তার অ্যাকাউন্ট থেকে, যদি না জেনারেট হয় লেভেল ইনকাম তার অ্যাকাউন্ট থেকে, তাহলে আপনি কোনো রকম লেভেল ইনকাম পাবেন না। লেভেল ইনকাম একদমই এত সহজ না,
আমি আগের ভিডিওতেও বলেছি, কমপ্লিকেটেড ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আস্তে আস্তে ক্লিয়ারেন্সগুলো পেতে থাকবেন। এবং এই 38 ইউরো প্লাস 10 ইউরো আমরা পেমেন্ট করেছি, এটা কিন্তু 48 ইউরো হয়। এটা পরের মাস থেকে যাদের লেভেল ইনকাম তৈরি হবে তাদের থেকেই একমাত্র কাটবে কোম্পানি, ওকে? আপনার নিজের ইনকাম থেকে কাটবে না, লেভেল ইনকাম যখন 48 ইউরো তৈরি হচ্ছে, এটা মনে রাখবেন। তো আশা করি ভিডিওর মধ্যে যতটা চেষ্টা করেছি আমি ম্যাক্সিমাম আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখা যাক কতদূর বুঝতে পারেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানেই ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ। এবং আশা করি ভিডিওটি বুঝে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এবং দাদা, আপনার কোশ্চেনটার উত্তর হয়তো আমি দিতে পেরেছি, এবং 48 ইউরো আর 38 ইউরো 30 ইউরো এটার ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। আর এখানে ভিডিওটি শেষ করছি, গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, এবং সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, ভালো রাখবেন সকলকে।